প্রিয় দর্শক সবাইকে অনেক শুভেচ্ছা আমি টুটলি রহমান আপনাদের হোস্ট শুরু করছি এনটিভি স্পেশাল আয়োজন চায়ের আড্ডা আজকে আমার সাথে আছেন অত্যন্ত সফল একজন মানুষ আইটি এক্সপার্ট ম্যানেজিং ডিরেক্টর অফ মাইক্রোসফট বাংলাদেশ দ্য ওয়ান অ্যান্ড অনলি মাই ডিয়ার ফ্রেন্ড সোনিয়া বশির কবির থ্যাংক ইউ টুটলি অপূর্ব লাগছে তোমাকে দেখতে ইউ লুক সো স্মার্ট তোমার জীবনী সবাই জানে বাংলাদেশে এমন কেউ নাই তুমি টিভিতে টক শো করে করে মনে হয় অলরেডি ইউ আর প্রবলি টায়ার্ড বাট ইউ আর নেভার টায়ার্ড বিকজ আই লাভ টু সি ইয়ার ফেস আমি জানতে চাচ্ছি যে তোমার ছোটোবেলার কিছু ফান ইনসিডেন্টস শেয়ার করো আমাদের সাথে সবসময় তো সিরিয়াস কথা বলো একটু মজার কথাগুলো বলো তুমি খুব দুষ্টু ছিলে ছোটোবেলায় দ্যাট আই নো অ্যান্ড টোটালি আ টম বয় ইজ দ্যাট রাইট অর রং দ্যাট ইজ ভেরি ট্রু কারণ আমি দুই ছোট ভাইয়ের সাথে বড় হয়েছি আমার কোনো বোন ছিল না এই জন্যে আমি ওই জগতে আমি ওরকমই ছিলাম সো যদি বলতে হয় সবচেয়ে ভাইদের থেকে নটি ছিল তুমি বেশি ভাইরা ভদ্র আমি মানে আমি কি এরকম দুষ্টামি করেছি একটা মনে আসছে বলো যেটা আমি যখন ছোট ছিলাম আমি সালমান খানকে খুব পছন্দ করতাম তো আমার দুইটা বন্ধু ওরা দুই বোন ছিল ওরা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে তখন তো ভিডিও ছিল যে ভিসিআর ভিসিআর বলে বলছে তুমি এটা দেখো এখানে সালমান খান আছে তো আমি পুরা তিন ঘন্টা দেখলাম ওটাতে সালমান খান ছিলই না আমি ভাবছি এই আসবে আসবে তখন কি এটা সালমান খানের সিনেমায় ছিল না ওরা বলছে এটাতে আছে তো ওই সময় আমি বলছি ও তাহলে তো আমি দেখবই তারপর ঠিক ছবিটা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে ওরা ফোন করে খুব হাসাহাসি যে কেমন লাগলো সালমান কেমন এটার তো শো নিতেই হবে আমার আম্মা অনেক মজার আচার বানাতো ওদের খুব পছন্দ ছিল আচ্ছা ঠিক আছে আমি একটু আমার মতো একটা আচার বানিয়ে ওদেরকে পাঠাবো কি আচার বানিয়েছো তুমি মানে একটা গরুর কোনো একটা পার্ট ছিল গরুর পার্ট মানে কি গরুর মাংস টাংস দিয়ে নাকি আরো খারাপ আরো খারাপ সোনি আই ক্যান বিলিভ দিস তুমি আই ক্যান ইমাজিন কি বাট আমি বলবো না ইটস জাস্ট টু মাচ তুমি সেটা আচার দিয়ে কি তেল টেল দিয়ে পুরো বানিয়েছো গোবরে একটু তেল কাঁচামরিচ মেথি টেথি কি করে পুরা একদম প্যাক করলে মনে হয় টেরিবল ইউ রিয়েলি মিন ভেরি রিভেঞ্জফুল তারপর আমি 3 ঘন্টা সালমানকে পাই নাই ইউ আন্ডারস্ট্যান্ড কি হলো তারপর ওদেরকে পাঠিয়ে বলছি যে আম্মা তোমাদেরকে আচার পাঠাচ্ছে আসলে আমি নিজে কল করি নাই কারণ আমি যদি ফোন করি ভাববে কিছু আম্মাকে দিয়ে বলছি যে ওদের বলো আম্মা কিছুই জানে ওটা পাঠাইছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপর আমি আধা ঘন্টা পরে ফোন করে বললাম ওটা কি কেমন লাগলো আম্মা জিজ্ঞেস করছে যে হ্যাঁ মজা কিন্তু টেস্টটা একটু কেমন এখন খাও তুমি বলেছো কোনো দিন তখন তো এখনো আমাকে দেখলে মানে গালি দেয় যে তুমি অনেক ছোট লোক ওকে কলেজ অ্যাজ ফার এজ আই নো ইউ আর ইউজ টু টপ দ্য লিস্ট অল দ্য টাইম স্কুলের কথা একটু বলো স্কুলে তুমি কি করতে কোন স্কুলে ছিলে বা স্কুলে কোনো দুষ্টামির কথা মনে পড়ে কিনা স্কুলে একটাই ইয়ে ছিল আমি কোয়েড স্কুলে ছিলাম আর ওখানে আমাদের একটা ক্লাসে আমি যেহেতু একটু দুষ্টু ছিলাম আমি হয়তো কিছু একটা দুষ্টামি করেছি যেটা আমার মনে নাই আমি কি করেছি বাট ঘটনাটা মনে আছে যে আমাদের স্কুলে কিন্তু স্কার্ট পড়তে হতো মানে আমাদের ইয়ে স্কার্ট বা প্যান্ট মেয়েদের জন্য হ্যাঁ সো আমরা স্কার্ট পরেছিলাম তো আমি কোনো একটা কাজ করেছি যে আমাদের টিচার খুব রেগে আমাকে বলছে যে তুমি এখন টেবিলের উপরে তোমার দাঁড়াতে হবে তোমাকে বলেছে যে নিশ্চয়ই অন্য কাউকে কোনোদিন বলেনি অন্য কিছু দুষ্টামি করে নাই তুমি ছাড়া তারপর তখন আমি বলছি আমি দাঁড়াবো না তো বলছে তুমি কেন দাঁড়াবে না আমি বলছি আমি দাঁড়াবো না তো বলছি তাহলে তোমাকে আমি প্রিন্সিপাল অফিসে নিয়ে যাবো আমি বলছি চলেন সো প্রিন্সিপাল তো সিস্টাররা ছিল ওরাও কিন্তু লং স্কার্ট পরতো তো বলছে যে হোয়াটস ইয়ার মানে তুমি কী হয়েছে আমি আমি স্টুডেন্ট ভালো যে আমি একটু তাহলে একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতাম আমি বলছি আমি স্কার্ট পরে আছি এই ক্লাসের ছেলে মেয়ে দুইজন মানে আমি কেন টেবিলে দাঁড়াবো রাইট তো সিস্টার আমি তা সিস্টার দাঁড়াবে ইউ অলসো স্ট্যান্ড তারপর দেখাও আমাকে তখন কিন্তু আমি এটাই আমার টিচারটা আমাকে আর জীবনে সহ্য করতে পারে নাই বিকজ তোমাকে ফেল করেনি তো রিভেঞ্জ নেয়নি তো ইজি না তারপরে এতটুকু তোমার স্কুলের ইতিহাস হতেই পারে না আর কি আমি হয়তো কোনো সময় ছেলেদেরকে একটু মেরেছি হয়তো ভুলে গেলাম যে আমি মেয়ে ছেলেদেরকে মেরেছো টিচারদের সাথে আর কোনো দুষ্টামি করেনি উইথ লং হেয়ার লং ড্রেসেস ও হ্যাঁ হ্যাঁ মানে আমাদের আরেকটা ছিল যে মেয়েদেরকে চ্যালেঞ্জ করতাম যে টিচার যে টিচার খুব কেশবতী রমণী যদি যাচ্ছে একটু চুলটা ধরতে পারো কে কতজনের চুল ধরতে পারে ধরা পড়া যাবে এবং আমার টিচাররা কিন্তু যদি দেখছে আমার খবর হয়ে যাবে টিচার আমাকে খুব আদর করতো কিছু হবে না আমি একটা ইনসিডেন্ট বলতে চাই ইউ টোল্ড মি দিস লেটার অন
যে বেশ কয়েকদিন আগে দে ওয়াজ আ প্রোগ্রাম দ্যাট আই হ্যাড এন্ড তোমার আমার এখানে আসার কথা ছিল অ্যান্ড ইউ রাইন মি আপ জাস্ট এক ঘন্টা আগে বলেছে আমার খুব শরীর খারাপ, বমি করছি, পেটের অবস্থা খারাপ, আমি কোনো মতে আসতে পারবো না। তো আমার তো খুব মন খারাপ কারণ তুমি ইউ ওয়ান অফ দ্য মেইন পার্সনস ওভার দেয়ার। পরে শুনলাম তুমি 11টার পরে অন্য একটা দাওয়াতে গেছো। এখন শুনে একটু দুঃখ হয়েছিল, রাগও হয়েছিল। পরে তোমাকে যখন জিজ্ঞেস করলাম তো তুমি বলো যে না ওটা আমি ছিলাম, আমার টুইন ছিল। না আই ওয়ান্ট টু হিয়ার দিস, টুইন ছিল, তুমি আমাকে বলছো ইউ লাভ টু হ্যাভ আ টুইন, ডু ইউ হ্যাভ আ টুইন? নো, আমি ইমাজিন করি আমার একটা টুইন আছে, কারণ এইসব বিপদের সময় একটু ইউজ করা যায় যে ওটা আমি না, ওটা আমার বোন। বাট ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স এনি ইনসিডেন্ট ওয়ের ইউ ডিডন্ট ওয়ান্ট টু? ইয়া, দেয়ার ওয়াজ, মানে ওই যে ছোটকালে হতো না যে পাঁচ নম্বরের একটা দোকান ছিল, তিতাস, কি নাম ছিল ওখানে, সবসময় যে আম্মা বলতো এটা আনো, ইট ওয়াজ আ গুড থিং। আমরা তিন ভাই বোন তিতাসে গিয়ে যদি একটা প্যাটি একটা ক্রিম রোল খেতে পারি, দ্যাট ওয়াজ আওয়ার ট্রিট, আমার এখনো মনে আছে। তো ওখানে আর কিছু কিছু ছিল, মানে মানুষ যাদেরকে দেখলেই মনে হতো এত প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দিতে হবে না, অত ক্লোজ না, আবার অ্যাভয়েডও করা যায় না। সো একদিন আমাকে একজন বলছে, এই তুমি সোনিয়া না? আমছি না, আমি সোনিয়া না। যে তুমি সোনিয়া না? আমছি না। যে তুমি কে? আমছি ওর যমজ বোন। বলে আমি চলে, আমার ভাই বলে তোমাকে এক্ষুনি ধরা করা দিচ্ছি না, প্লিজ আমি কথা বলতে পারবো। সেই জন্য আমার ইমাজিনেশন আছে যে আমার একটা বোন আছে একদম আমার মতো দেখতে, যখন আমার দরকার হবে আমি একটু ইউজ করে। আমার সাথে তুমি চেষ্টা করেছো কিন্তু ধরা খেয়ে গেছো। তুমি তো আমাকে মাফ করে দাও, দ্যাটস হোয়াই আমি করে। সো বাট ইউ উড, why do you want to, মানে এখন তোমার ওই টুইনের প্রয়োজন কেন? বিকজ তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, এত মানে কমিটমেন্ট বেশি। আমি কাজ করতে খুবই ভালোবাসি, টাইম ম্যানেজ, আর প্লাস আমার দুটো বাচ্চাই বাইরে, আমার বড় ব্যস্ত থাকে। সো আমি এখন কাজের জগতে অনেক ইমার্সড। সো তারপরে যদি মনে হয় আর কাজে আমি এইভাবে যাই, তারপরে আমি চিন্তা করি দাওয়াতে গেলে তো একটু শাড়ি টাড়ি পরে সুন্দর হয়ে যেতে হবে। অবভিয়াসলি ওই ওই সময় আমার একটা টুইন যদি থাকতো যে সে দাওয়াতে চলে গেল, আমি এখানে সবাই খুশি, উই অল উড ওয়ান্ট দ্যাট। হ্যাঁ, তবে তোমার শাড়ির ছবিগুলো এখনই দেখে ফেলি, কি ভালো। সুন্দর লাগে, তুমি তো দিন দিন মানে স্লিম হতে হতে মাশাআল্লাহ, নাও ইউ লুক লাইক আ অ্যাবসলিউট মডেল। তো শাড়িতে তো সেরকমই লাগছে। তোমার লাস্ট চোখ পরীক্ষা কখন হয়েছে? না না, লাস্ট চোখ পরীক্ষা আমি 7 দিন আগে করেছি, একদম ঠিক আছে। সো ইটস রিয়েল কমপ্লিমেন্ট, আবার নিয়ে যেও না, একদম ঠিক আছে। উইথ দ্যাট উইল টেক আ ব্রেক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরে। ব্রেক থেকে ফিরছি, ব্যাক টু সোনিয়া। সোনিয়া, অনেক মজার কথা হলো। এখন আই রিয়েলি উড লাইক টু নো মোর অ্যাবাউট ইয়োর ওয়ার্ক, আ লিটল বিট সিরিয়াস। তোমাকে কিছু জিজ্ঞেস করতে গেলে তুমি বলো আমি কিছুই করিনি। তো কিছুই করিনি মানে তুমি এত কিছু করার পরে তুমি ম্যানেজার ডিরেক্টর মাইক্রোসফট, হোয়াট ড্রাইভস ইউ টু হোয়াট কাইন্ড দ্য কাইন্ড অফ স্ট্রেসফুল ওয়ার্ক, অ্যান্ড ইটস অলসো ভেরি ইন্টারেস্টিং, ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট, ও সম্বন্ধে একটু কিছু বলো আমাদের সাথে। মানে আমি যখন বলি যে আমি আসলে কিছু করি নাই, আই অনেস্টলি মিন ইট, কারণ আমার মনে হয় আমি চাকরিতে নিজের জন্য করেছি, এন্ড করা কিন্তু নিজের জন্য ইজ নট করা। আমি যদি মানুষের জন্য করতে পারি তখন আমি মনে করব যে হ্যাঁ আমি সফল হয়েছি। সো আমি খুবই প্যাশনেট দুইটা টপিকে, একটা হচ্ছে যে মহিলাদের কাছে প্রযুক্তি নিয়ে যাওয়া, কারণ প্রযুক্তি ইজ মানে টেকনোলজি হ্যাজ নো জেন্ডার বায়াস, অ্যাবসলিউটলি যে কেউ করতে পারে। আর আমার স্বপ্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেভাবে একটা রেভলিউশন হলো মহিলাদের, এটা আমরা যাতে নেক্সটটা যাতে টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে হয়। তো এখন আমি খুব চিন্তা করলাম যে কী করা যায়। আমি শুনি আউটসোর্সিং, আমি শুনি গ্রাফিক্স ডিজাইন, এগুলো না একটু কঠিন, একটু পড়াশোনা লাগে। বাট অনেক যেমন গার্মেন্টসে কী ছিল, হাত ভালো হলেই কিন্তু পেয়েছে। তো এখন আমি দেখলাম যে আমি আগে ডেলে ছিলাম মাইক্রোসফটের আগে, ওখানে আমরা সরকার কিন্তু অনেক অনেক ল্যাপটপ কিনে প্রাইমারি স্কুলগুলোতে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। একটা যদি নষ্ট হয় ওটা কিন্তু 3-4 মাস ওই গ্রামে পড়ে থাকে, কারণ সার্ভিস সেন্টারটা ঢাকায়, আর ওই সার্ভিস সেন্টার একটা তো আনাবে না, ওর তো কস্ট মিলাবে না, আর যার বেচার ল্যাপটপ ও তো পাঠাবে কেন। তখন আমরা ভাবলাম যে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি যেখানে মহিলাদেরকে এই সার্ভিস ইঞ্জিনিয়ার বানাবো, যে গ্রামে বসে বসে ওরা যদি এই ল্যাপটপ ঠিক করতে পারে, বাচ্চারাও তাড়াতাড়ি ঠিক পারে, আর এদের একটা ইনকাম হবে। সো এখন আমরা ভাবলাম যে মাইক্রো ফাইন্যান্স যে ইন্ডাস্ট্রি, যারা যে ঋণ নেয় সপ্তাহে সপ্তাহে
ফিরত দিচ্ছে সুদ করে ওটা কিন্তু এগ্রিকালচার সেলাই আর ভালো করছে না এখন সবাই বলছে ঋণ অ্যামাউন্ট 10 লাখের নিচে হলে দিব না ওটা তো অনেক বড় অনেক বড় তো এখন আমরা একটা শক্তি ফাউন্ডেশন একটা এনজিও আছে যেখানে আমি ওদের বোর্ডে আছি ওনারাও আমাদের সাথে পার্টনার হচ্ছেন যে আমরা এই মার্চ মাসে 50টা মহিলাকে ঋণ দেওয়াবো প্রযুক্তি ব্যবসা করার জন্য ওকে এখন মজাটা হবে যে আমার জন্য এটা চ্যালেঞ্জ যে শুধু ঋণ নিলে তো হবে না ওকে তো প্রত্যেক সপ্তাহে কিস্তিটা ফেরত দিতে হবে এটার মানে ওর আয় করতে হবে আর শিখিয়েছি আমরা ওরা কিন্তু পারে এখন আয় করার সময় এখন আমাদের টেস্ট এখন যাতে মানে সবাই দোয়া চাচ্ছি যে এটা যাতে আমি ভালো করে যদি এই 50টা করতে পারি আমি 1.5 বছর আরও 5,000 মহিলা গ্রামে বসে বসে যারা প্রযুক্তির ব্যবসা করে এটা আমার স্বপ্ন আর ওই গ্রাম ওই মহিলারা যারা মাইক্রো ফাইন্যান্স ওদের আছে কিন্তু ওরা ওই ওই মানে পোলট্রি মুরগি মাছের ব্যবসা এখন রিটার্ন ওরকম হচ্ছে না ওদেরকে একটু চ্যানেল করে এনে যদি প্রযুক্তি করতে পারি ডাইভার্সিফাই না করলে তো হয় না আমি মনে করি এটা যদি একটা এনজিও যদি সাকসেসফুলি করে একটা এমএফআই বাকিগুলোও তো আসবে কারণ অন্য মহিলারাও একটু প্রেরণা পাবে যে হ্যাঁ এটা আমিও করতে পারি আর কাজটা কিন্তু কঠিন না আমরা যখন ট্রেনিং দিয়ে শেষ করি আমার তো শুনতে মনে হয় খুব কঠিন লাগছে না না আসলে একদম না যখন এরা ট্রেনিং নিয়ে শেষ করে নিজে ঠিক করছে ওরা বলছে আপা এটা এত সহজ সত্যি না হ্যাঁ কঠিন তো না প্লাস কল সেন্টার আছে ওদেরকে ওদেরকে পুরো যদি কোনো প্রবলেম হয় দে ক্যান অলওয়েজ কল আপ কল সেন্টার বলে দিবে পার্ট রিপ্লেস মানে আসলে কিন্তু কঠিন না এটা সব মাইন্ডসেট তাছাড়া আমার কাছে বেশ কয়েক মাস ধরে তোমাকে যখন দেখছি আই এম ফাইন্ডিং ইউ ভেরি রিল্যাক্সড ভেরি হ্যাপি উইথ ইয়োর সেলফ নট স্ট্রেসড এনি মোর কী ব্যাপার কী করছো তুমি আমি নিন শেয়ার দ্য সিক্রেট উইথ আস আমি এমনি ব্যায়াম করি বিচে তারপরে দেখলাম যে জাস্ট যোগা করো তুমি মানে এমনি আই ইউজ টু রান অর ওয়াক মানে ফিজিক্যাল এক্সারসাইজ ওটাতে আমার কিন্তু মানে বডিটা ইউজ টু হয়ে গেছে এটা সবাই মনে রাখা উচিত যে আমি যদি 2 মাইল দৌড়াচ্ছি 5 বছর থেকে প্রথম ওই 2 মাইল দৌড়ালে আমার ওজন কমবে টোন হবে তারপর বডিটা ইউজ টু হয়ে যায় একটু চেঞ্জ করতে হয় তো আমি এখন আর তারপর আমার লাইফটা অনেক স্ট্রেসফুল কাজের চাপ তো আমি যোগা করা শুরু করলাম ওটাতে আমি যে ইনার একটা পিস হয় যে যাদের অনেক স্ট্রেস যারা অনেক কিছু ম্যানেজ করতে হয় ওদের ভিতরটা কিন্তু ভালো থাকলে মাথাটাও ভালো থাকবে যে ইনার পিস অ্যালাইনমেন্ট যোগা করো অন্য কিছু করো আর একটা আছে রেকি আমি এটা নতুন শিখেছি আমি কিন্তু রেকি সম্বন্ধে শুনছি বেশ কয়েক বছর ধরে এন্ড যারা করেছে তারা কিন্তু দে স্পিক ভেরি হাইলি অ্যাবাউট ইট আমি নিজে করিনি আই ডোন্ট ইফ আই হ্যাভ দ্য পেশেন্স টু ডু ইট বাট তুমি শুরু করেছো মনে হয় অ্যান্ড হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট রেকি মানে রেকি ইজ অ্যাকচুয়ালি মানে ওরকম কীভাবে বোঝাবো এটা বলে হিলিং এনার্জি হ্যাঁ মানে এনার্জি দিয়ে সব করা যে বলে পৃথিবীতে উই আর সারাউন্ডেড বাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ এনার্জি সো আমি যদি পজিটিভ চিন্তা করি আমি পজিটিভ এনার্জি আমার পাশে আসবে আমি পজিটিভ রেজাল্ট পাবো বাংলা একটা কথা বলে না চিন্তা করলে কিন্তু দুশ্চিন্তা আছে আমার 2টা বাচ্চাই বাইরে বললো আম্মু তোমাকে রাত্রে ফোন করবো 10টায় 11টা বাজলে আমার মাথায় ঠক করে মনে হবে যে কিছু একটা হয়েছে ওই রেকি আমাকে শিখিয়েছে যে তুমি চিন্তা ডাজ নট মিন দুশ্চিন্তা হয়তো কোনো কাজে ব্যস্ত বা কোনো বন্ধুর সাথে বাইরে গেছে পজিটিভলি পজিটিভ মানে আমরা দেখবা মা হিসাবে কিন্তু বাবার ফার্স্ট থট ইজ খারাপ ওইটা আমি ট্রেন্ড হয়েছি যে ফার্স্ট থট আমার ভালো আসবে খারাপ হলে ডিল করব না হতে পারে ওই সাহসটা রাখতে হবে কিন্তু প্রথম মাথায় যে চিন্তা আসবে ওটা পজিটিভ হতে হবে আর এরকম কিন্তু খুবই দুশ্চিন্তায় মানে না দুশ্চিন্তা করলে তোমার শরীর খারাপ হবে রাইট ইটস জাস্ট লাইক কাম ডাউন সব সময় ভালো চিন্তা করো ভালো বলবা ইট ইট চেঞ্জেস সো হু টিচেস ইউ রেকি এখানে কি আমাদের কোনো এখানে এখন আমি জানি না আমার যে শিখেছে এখন নাই বাট আই এম শিওর এখানে রেকি মাস্টার আছে সো আমি না রেকিটা শিখে আই ক্যান ট্রেন না আমি ওটা ক্লাস নিচ্ছি যে আমি ট্রেন করতে পারবো বাট রেকি তো অনেক কিছু আছে আমাকে কবে ট্রেনিং দিবে আমাদের যেমনে ওই যে সুরা পড়া ধর্ম আমরা তো সবাই শিখে আসছি আমি কিন্তু ওটাও ইউজ করি আই ইউজ আয়তেল কুরসি মানে আমি নিজের মতো যেটাকে আমাকে মানে আমি ঠান্ডা করতে পারি You also are involved with a lot of sports, isn't that right? প্রথমে একটু হিস্ট্রিটা বলি যে আমাদের বাসায় না মাঠ ছিল তো আমার ভাইরা আমাকে বলতো যে তুমি আমার সাথে খেলতে পারবে যদি ছোটো তো আমি বলছি কেন পারবো না বলছি না তোমার আগে পরীক্ষা দিতে হবে যে তুমি কোয়ালিফাইড তুমি তো মেয়ে আমি বলছি কী করতে হবে তো ব্যাডমিন্টন কোর্টে ফুটবল নিয়ে ভলিবল খেলতে হবে আর যেই সাইডে রোড ওই সাইডে আমি দাঁড়াবো আর ওনার 2 জন ছায়া দাঁড়াবে এভাবে আমি শিখেছি তো তারপর আমি এটা তো খুবই আমি ফুটবলকে যদি ভলিবলের মধ্যে মারতে পারি ভলিবল পেয়ে আমি এটা তো লাড্ডু এটা কোনো ব্যাপার তারপরে ভলিবল খেলেছি আমি অনেক বছর 7-8 বছর আবাহনীর জন্য খেলেছি তারপরে ন্যাশনাল ভলিবল টিম এখন আমি
এখন তো খেলতে পারি না আমি গলফ খেলি চেষ্টা করি খেলার টাইম পাই না আরেকটা হচ্ছে যে আমি কক্সেস বাজারে 12টা মেয়ে পেয়েছি যারা সার্ফিং করে তুমি এখনি বলছিলে আগামী কাল তুমি আমি কালকে যাচ্ছি ওখানে কি ব্যাপারে তো ওই মেয়েরা না এত সুন্দর ওদের কাহিনী যে 12টা মেয়ে কিন্তু ওদের বাবা কাজ করে না ভাই নাই সো ওরাই এই এই 10 12 জন সকালে স্কুলে পড়ে তারপরে কক্সেস বাজার যে বিচে ওখানে ওরা সিদ্ধ ডিম বিক্রি করে 500 টাকা ডেইলি পেত তারপর ওরা একদিন দেখেছে যে ওই সমুদ্রতে সার্ফ হচ্ছে ওটা দেখে ওদের খুব ভাল লেগেছে তো ওরা শুরু করলো করতে আমরা একটা ল্যাপটপ ট্যাপটপ দিয়ে ওদেরকে ডিজিটাল লিটারেসি ট্রেনিং দিয়েছি তো এখন আমি আশা করছি ওরাও সার্ভিস ইঞ্জিনিয়ার হবে ওই ক্লাবে ওরা আর্ন করবে ওরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য চার্জ করবে ইমেল দে গট টু আর্ন থ্রু দ্য ল্যাপটপ দে হ্যাভ টু ফার্স্ট লার্ন লার্ন এন্ড দেন আর্ন আর ছোট্ট একটু ব্রেকে যাচ্ছি আবার ফিরবো একটু পরে ব্রেক থেকে ফিরছি ব্যাক টু মজার আড্ডা সোনিয়া বশির Sonia, we've really come to the end of the program. Thank you so much for these interesting things that you've been saying. And eto moja ekta jinish bolcho tumi. Amar shotti 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 I'm enjoying this event. Fun quizzes. Now you'll ask me ki abar quiz jiggesh korbo tomake. Fun to dangerous na. Na, khubi fun. Tumi bolecho tomar Salman Khan tomar khub favorite. If you would be stranded with Salman Khan in a lovely resort, tumi ki korbe bolo? Taka bui na or diye. কেন তোমার এত ফেভারিট বললে এখন ওটা কত বছর আগে আমি বলবো না কত অনেক আগে এখন সালমান নিরগো স্কোয়ার হয়ে গেছে ফোর না না হি হ্যাজ গট সিক্স প্যাকস কি বলো তুমি লাগে না বাদ সালমান আউট হাউ স্যাড এত সিক্স প্যাকস ট্যাক্স করেছে না দ্যাট ওয়াজ দেন দিস ইজ নাও ওকে তুমি যখন সার্ফিং করো টেলিভিশনে হুইচ তুমি আমি জানি ইউ নট আ টিভি অর আ মুভি ফ্যান যদি করো হুইচ টিভি প্রোগ্রাম উড ইউ লাইক টু স্টপ এট সার্ফিং করতে করতে রেসলিং তুমি তো রীতিমতো ইউর টোটালি মানে ছেলে তুমি তো মেয়ে না আমার আব্বা রেসলিং আমার আব্বা রেসলিং খুব পছন্দ করতো আমি যখন ছোট হয়েছি তো আমি আব্বার সাথে দেখতাম আমার মানে তারপর না তারপর আমি শিখেছি যে আমি বলতাম আব্বা এত মারছে এত ব্যথা পাচ্ছে বুঝছি এগুলো সব স্টেজ হ্যাঁ তো ওটাই মজা লাগতো যে আসলে কেউ ব্যথা পাচ্ছে না এত মারছে মনে হতো আমিও মারছি হু ক্যান রিয়েলি মেক ইউ লাভ বলো লট অফ পিপল আমি অনেক সহজে হাসি সো আমার দুই ভাই যাদের সাথে জীবন শুরু হলো আমার বর এন্ড মাই টু কিডস বর একটু সিরিয়াস টাইপ আমি একটু বর তো বেশ সিরিয়াস হ্যাঁ সো ওর দেখেই তো হাসি লেগেছে জোক বলতে পারবে না আমার ওই গুণ নাই জোক গান এগুলো আমাকে জিজ্ঞেস করো না একটা গান গাও না প্লিজ আমার কোনো গুণ নাই আমি পারবো না হায় আল্লাহ এটা বললে কেমনি করে হবে সো এখন তোমার মতে হোয়াট উড ইউ লাইক টু হোয়াট উড ইউর মেসেজ বি to our upcoming girls coming up jara ekon to shobai khub technology ni byasto but tumi to chesta korcho ekdom jara technology jorito na tadike shikhate but jara ektu ektu jane tader jonno tumi ki bolte chao ami mane dui tinta point ache ekta hocche je technology emon ekta field jekhane there is no gender bias je keu korte pare সেকেন্ড হচ্ছে টেকনোলজিকে এরকম মনে করা উচিত না যে আমি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না হলে আমি টেকনোলজি পারবো না আজকালকার পৃথিবীতে টেকনোলজি ইজ অ্যান এনেবলার মানে যে কোনো ব্যবসা আমি করি এটা সেলাই রান্না ইউনিট ইউ ক্যান ইউজ টেকনোলজি সো ওটা হচ্ছে যে প্রযুক্তিকে ব্যবহার করে আমি কীভাবে ভালো থাকতে পারি ওইটা মানুষ যদি একটু অ্যাওয়্যার থাকে ওরা ব্যবহার করবে আমি অতটুকু বলতে পারি আমার সম্বন্ধে যে কম্পিউটার প্রথম প্রথম ধরতে আমার ভয় লাগতো মনে হয় যে কি আমাকে কি মানে এভরিবডি বলছে তোমার ভাইরা বলতো বা আমার ছেলেরা বলতো যে মা এরকম করো কেন জাস্ট ইটস নট গোইং টু হার্ট ইউ জাস্ট ইউজ ইট সো ইউ শেয়ার ইয়ার মেসেজ ইউ ক্যান সে যে হোয়াট অ্যাক্টিভিটি ডু ইউ ফাইন্ড রিল্যাক্সিং ওকে ইউ লাইক রিল্যাক্সিং ওকে সো তুমি মেসেজ দিলে সবাইকে এখন আমি জানতে চাচ্ছি তোমার অন্য কোনো মেয়েদের গুণ আছে কি না মানে মানে একটু তো থাকে আমি তো মেয়ে একটা তো থাকতে হবে তোমার কিন্তু সাজার শখ আছে হ্যাঁ দ্যাট ইজ ইউ লাভ টু ড্রেস আপ ইন ইউ ওয়্যার সারি ইউ নো ইফ ইউ লুক গুড গয়না গাটি সবই পরো হ্যাঁ ইফ ইউ লুক গুড ইউ ফিল গুড এটা আমি বিলিভ করি সো ইউ ইউ ডু ড্রেস আপ মেয়েদের গুণে মানে বলতে একটা কাছাকাছি আসবে যে আমি মেয়ে এটা প্রমাণ করব যে আমার রান্নাতে খুব ভালো লাগে মানে আমি যদি আমি সময় পাই মন থেকে রান্নাতে আমার খুব ভাল লাগে আর রান্নাতে বলতে যেহেতু আমি 20 বছর আমেরিকায় ছিলাম রান্না বলতে আমার কাছে কিন্তু আমি পেঁয়াজটা ছুলবো কাটবো আমি সব করবো হেল্প লাগে না তাহলে তো মজাটা হলো না ওই প্রসেসটাই তো ধরে রান্না করতে পছন্দ করে দেশি বিদেশি দেশি দেশি বিদেশি আমি পারি আমি ছিলাম বাট আমার দেশি রান্না আমার বেশি ভাল লাগে কারণ ওই দেশি রান্নাতে অনেক ক্রিয়েটিভিটি হ্যাঁ আমি মানে আমার যখন অনেক টায়ার্ড লাগে তখন রান্না করো রান্না আমার জন্য থেরাপি রিয়েলি
কবে থেরাপি করবে বলো তো আমাকে, আমি আসবো তোমার রান্না খেতে। কোন রান্নাটা তোমার সবচেয়ে বেশি মজার হয় বলো, তোমার হাজবেন্ড খেয়ে বলে যেটা খুব ভালো, কোনটা বলো? সে হাজবেন্ড তো সবই ভালো বলে এই জন্য আমি বিশ্বাস করি। হাউ সুইট হি ইজ, ইউ নেভার সাচ আ নাইস পারসন অ্যাকচুয়ালি, তোমাকে এত অ্যাপ্রিশিয়েট করে, হাই রিয়েলি এনকারেজেস ইউ, দ্যাট ইজ ট্রু, আই এম ভেরি লাকি, ডোন্ট ইউ থিংক সো? আই এম ভেরি লাকি, দ্যাট ডোন্ট ইউ থিংক দ্যাট আ হাজবেন্ড ইজ আ ভেরি সাপোর্টিভ হাজবেন্ড? নো, আমি মানে আমার হাজবেন্ডের সাপোর্ট না পেলে, আমি যে পড়াশোনা করেছি বাচ্চাদের মানে ওই সাপোর্টটা না পেলে আজকে আমি এখানে আসতে পারতাম না, এটা একা সম্ভব না। মাই গড, ইউ আর আনবিলিভেবল হিউম্যান বিইং, আই উইশ ইউ অল দ্য বেস্ট, বাট And now you cannot say delete this because we are not going to delete this. We are going for a selfie. Are you ready for it? And thank you. প্রিয় দর্শক, চায়ের আড্ডা আজকের মতো এখানেই শেষ। আগামী সপ্তাহে আবার আসবো নতুন অতিথি নিয়ে। যাবার আগে আপনাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, NTV চায়ের আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর NTV সাথেই থাকবেন। মা লিখেছিল ওর নিজের হাতে, ওর মায়ের হাতেও লিখেছিল। ওর মা জিজ্ঞেস করেছিল যে তুমি কেন মা লিখতে চাও, তো বলছে যে আমি লিখতে চাই কারণ তুমি যে আমার মা। আর নিজের হাতে মা লিখেছিল? হ্যাঁ, ওই ওটাই বলেছে ও, আমি মা লিখতে চাই এই কারণে যে তুমি যে আমার মা। পরে কিছুক্ষণ পরে ওর মাকেও জিজ্ঞেস করলো, কিন্তু তুই মা কেন লিখ?